তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিন্যাস সেটা হচ্ছে 1869 সালে মেন্ডেলিক পদার্থ 63টি তো মোলকে পারমাণবিক পরে ক্রমবিধি অনুসারে তার হচ্ছে 12টি পর্যায়ে এবং হচ্ছে 8টি গ্রুপে তার হচ্ছে বিন্যস্ত করে তার হচ্ছে প্রথম পর্যায়ে সারণি তৈরি করেন। তার হচ্ছে পরবর্তীতে তার হচ্ছে পারমাণবিক ক্রম অনুসারে মোল সময়কে 6টি পর্যায়ে এবং 4টি গ্রুপে বিন্যস্ত করে আধুনিক পর্যায়ে সারণীর দীর্ঘকাল পর্যায়ে সারণী তৈরি করা হয়। একাধিক সূত্র অনুসারে আধুনিক পর্যায়ে হচ্ছে মৌসুমের পৌধ এবং রাসায়নিক ধর্ম মূল্যের পারমাণবিক পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে। দীর্ঘকাল পর্যায়ে সারণী তার হচ্ছে বড় সারণী নামে পরিচিত। দীর্ঘকাল পর্যায়ে সারণীটা হচ্ছে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল হচ্ছে বিজ্ঞানী বোর তার হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হচ্ছে বিস্তৃত এবং হচ্ছে এটি এই পর্যায়ে সারণী তৈরি করেন। তার হচ্ছে এটি দীর্ঘকায় পর্যায় সারণী এবং হচ্ছে ভোরের পর্যায় সারণী নামে পরিচিত। তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে 6টি পর্যায়ে এবং 4-8টি শ্রেণী বা গ্রুপ রয়েছে। তার হচ্ছে ধারণ ধারণ এটি মহলগুলো তার হচ্ছে মাধ্যমে আছে এই সারণী তার হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে তৃতীয় গ্রুপে করা হয়েছে। আধুনিক পর্যায় সারণী তার হচ্ছে মূল্য তার হচ্ছে পর্যায়ে ভিত্তিক শ্রেণী প্রধান মূল ভিত্তি হলো তার হচ্ছে মূল্যের পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আইপেকের সংস্থা তার হচ্ছে অনুমোদিত মূল্য সংখ্যা হচ্ছে 100টি। তার হচ্ছে অপরিণীতি অনুসারে পর্যায় সারণী এটা প্রথম বাম অবস্থান হতে ডান অবস্থানে অর্ডার সময় তার হচ্ছে ইলেকট্রন অবস্থানের মানে স্যার 2 স্যার 2p 3s তার হচ্ছে 3p 4s 3 এসব লক মূল সময় যেসব মূলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটাল আছে তার হচ্ছে এসব লক মূল থেকে যেসব অরবিটাল সর্বশেষ স্তর স্তর এস ওয়ান এবং এস টু ইলেকট্রন বিন্যাস থাকে এবং হচ্ছে ওয়ান ও টু এবং ওয়ান এ টু এ এবং মূল সময় এবং যেটি এসব ব্লকের অন্তর্ভুক্ত হয় থেকে এসব ব্লকের মূল সংখ্যা হলো 14টি। যেমন হচ্ছে এসব ব্লকের সর্বস্তর শক্তি স্তর এবং হচ্ছে যত স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এনএস ওয়ান এনএস টু এবং হচ্ছে এনএস ইকুয়াল টু ওয়ান টু থ্রি এবং শক্তি স্তর অরবিটালের নির্দেশক। পি ব্লক মূল্য তার হচ্ছে যেসব মূল্য তার হচ্ছে সর্বশেষ ইলেকট্রন টিবি অরবিটাল আছে পি ব্লক মূল বলা হয় থেকে তার হচ্ছে বর্তমানে এবং পি ব্লকের মূল সংখ্যা হচ্ছে 34টি। পি মূল সময়ের সর্বস্থিত যত স্তরে তার হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এনএস টু এন পি ওয়ান এনএস টু এন পি সিক্স। তারপর হচ্ছে নিহোনিয়াম 113, তারপর হচ্ছে মস্কোভিয়াম 115, টেনেসিন 117, ওগানেসেন 118। তারপর হচ্ছে যেসব ইলেকট্রনের বিন্যাসে তার হচ্ছে ইলেকট্রন ডি অরবিটাল চাই তাদেরকে ডি ব্লক বলা হয়ে থাকে। তার হচ্ছে তারা সবাই ধাতু হয়ে থাকে পর্যায় সারণী যে 3-12 পর্যন্ত বি শ্রেণীর মূল সময় শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে। বর্তমানে ডি ব্লকের মূলের সংখ্যা থোরিয়াম 90 সহ হচ্ছে 41টি। বর্তমানে ডি ওয়ান থেকে ডি 10 পর্যন্ত ইলেকট্রন থাকে। ডি ব্লকের মূল সময় সর্বস্তর শক্তি স্তর এবং ইলেকট্রনের যুদ্ধ স্তরে সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এন মাইনাস ওয়ান ডি ওয়ান থেকে 10 এবং হচ্ছে এন এস ওয়ান 1 থেকে 2। তার হচ্ছে অবস্থানদার মূল্যের সংখ্যা তার হচ্ছে যেসব ডি ব্লক মূল্য তার হচ্ছে অন্তত এটি আনুগঠন করে যাদের ইলেকট্রনের বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে ডি ওয়ান থেকে ডি নাইন থাকে তাদেরকে অবস্থান্তর মূল বলা থাকে। অবস্থান্তর মূল সময়ের বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মূল্য পরিবর্তনশীল থাকে। তারা রঙিন যুগ গঠন করে তারা জটিল যুগ গঠন করে এবং তারা প্রভাবকারী রূপে কাজ করে। তার হচ্ছে তারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তার হচ্ছে অবস্থান্তর মূলের সংজ্ঞা মতে হচ্ছে চতুর্থ পর্যায়ে ডি ব্লক এবং হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুটি মূল্য অবস্থান্তর মূল্য নয় কারণ তারা স্ক্যান্ডিয়াম আয়ন এবং হচ্ছে জিঙ্ক আয়ন হিসেবে কাজ করে। স্ক্যান্ডিয়াম আয়ন হিসেবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে 3D অরবিটাল এবং হচ্ছে কোনো ইলেকট্রন নেই। তার হচ্ছে জিঙ্ক আয়নের মাধ্যমে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে 3D অরবিটাল পূর্ণ এবং 3D 10 থাকে। তার হচ্ছে অপরদিকে আয়রনের ডি ব্লক মূল্য এবং অবস্থান্তর মূল্য উভয় হয়ে থাকে। তার হচ্ছে আয়রন আয়ন এবং হচ্ছে আয়রন আয়নের ক্ষেত্রে ডি অরবিটাল তার হচ্ছে আংশিকভাবে পূর্ণ হয়ে থাকে। ডি ব্লক তার হচ্ছে মৌসুম অবস্থান্তর মূল্য কিন্তু সব অবস্থান্তর মূল্য ডি ব্লক মূল বটে। এফ ব্লক মূল তার হচ্ছে এই মূল্যের প্রমাণতে সর্বশেষ অরবিটাল ইলেকট্রন এফ অরবিটাল যায় ষষ্ঠ পর্যায়ে ল্যান্থ নামে 57 থেকে লুটিসিয়াম এবং হচ্ছে 71 পর্যন্ত ল্যান্থানাম হচ্ছে ল্যান্থানাম 37 পর্যন্ত অ্যাটিনাম এবং হচ্ছে তার হচ্ছে পরবর্তী লসিয়াম এবং হচ্ছে লসিয়াম 103 তার হচ্ছে বড়নিউটি তার হচ্ছে মৌসুমকে অ্যাটিনাম হচ্ছে তার হচ্ছে অ্যাটিনাম 36 বলে দেখি। তার হচ্ছে ল্যান্থানাম তার হচ্ছে প্রথম মূল্য তার হচ্ছে ল্যান্থানাম তার হচ্ছে সিরিজের প্রথম এবং থোরিয়াম 90 পর্যন্ত তার হচ্ছে 61-62 তার হচ্ছে তাই এরা তার সেফ অফ লক্ষ্য মূল নয়। তারপর হচ্ছে এফ অফ লক্ষ্য মূল্যে তার হচ্ছে 27টি এবং হচ্ছে জেফ লক্ষ্য মূল্যে তার সুস্থিত ইলেকট্রন এফ ওর এফ 13 এবং চন্দ্র অবস্থান মূল ট্রানজিশন ইলেভেন্ট সব বলা থাকে। তাদের একটি গ্রুপে তার হচ্ছে ল্যান্থানাম সিরিজের মধ্যে এফ ওর এফ অরবিটাল তার হচ্ছে মাধ্যমে হচ্ছে তারা তাদের গ্রুপে একটি নাইট্রের মধ্যে আছে ফোর এফ ফাইভ এফ অরবিটাল আংশিক পূর্ণ থাকে চন্দ্র অবস্থান মূল্যের ক্ষেত্রে হচ্ছে সেরিয়াম হচ্ছে এবং ফোর এফ টু সিক্স টু জেনে নাও। এসব লক্ষের ক্ষেত্রে সর্বস্থ ইলেকট্রনের সংখ্যা এবং প্লে ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা 10 প্লাস আছে সর্বস্থ ইলেকট্রনের সংখ্যা এনএসও এবং এনপি ডি ব্লক এবং মূল সংখ্যা গ্রুপ সংখ্যা এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার হচ্ছে এন প্লাস এন এস তার হচ্ছে অবস্থানের এই ইলেকট্রন সংখ্যা তার হচ্ছে এফ অরবিটাল এবং সেই এফ অরবিটালের জন্য 3 নং গ্রুপে অবস্থান করবে। তার হচ্ছে যে পর্যায়ে তার হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন বিন্যাসে সেই ইলেকট্রন বিন্যাসের পর্যায়ে হতে তার হচ্ছে অবস্থান সজীবের কাজে পর্যায়ের সংখ্যা নির্ণয়। তার হচ্ছে মূলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান ইলেকট্রনের সংখ্যা মানে হচ্ছে মূলের পর্যায়ের সংখ্যা নির্দেশ করে গ্রুপ সংখ্যা নির্ণয়। এটা হচ্ছে সমাধানকৃত সমস্যা। তার হচ্ছে এসব ব্লকের মূল্য দুটি বিশেষ নামে পরিচিত। এটা হচ্ছে খাদ্য তৈরি মেটালস তার হচ্ছে মৃত খাদ্য তৈরি কালি আর্থ মেটালস তার হচ্ছে খাদ্য তু এসব ব্লকের মূল্য তার হচ্ছে ওয়ানের গ্রুপ সময় লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এবং হচ্ছে খাদ্যাতু বলা থাকে। তার হচ্ছে খাদ্যাতু মূল্যের সময় পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে এবং হচ্ছে খাদ্যাতু পারের অক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাসে তুলনা করে। তার হচ্ছে মৃত খাদ্যাতু তার হচ্ছে দ্রুপে দুই রকম মৌসুম হচ্ছে ব্রিলিয়াম লিয়াম ম্যাগনেসিয়াম গ্যাসে মিশ্রণশিয়াম বেরিলিয়াম রেডিয়াম তার হচ্ছে ন্যাচারাল অন্য যুদ্ধ ইলেকট্রনিক থাকে। তার হচ্ছে মৃত খাদ্যাতু অ্যালকালাইন আর্থ মেটালস তার হচ্ছে কারণ এই ধাতুগুলোর ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং হচ্ছে অক্সিজেন কার্বনেটের ধাতু এবং হচ্ছে মৃত্তিকায় তার হচ্ছে এরা প্রতি পানি দেওয়া তারপর হচ্ছে ধীরে তারপর হচ্ছে
ইথিয়া করে, তারপর হচ্ছে তারপর হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্ষারক, তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে, তারপর হচ্ছে এসব ব্লক, তারপর হচ্ছে মনুষ্য সাধারণ ধর্ম বলে আছে এসব ব্লকে, তারপর হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং হচ্ছে নিম্ন স্ফুটাঙ্ক, তারপর হচ্ছে ধাতু এবং রূপকের ক্ষেত্রে গলনাঙ্ক বিশিষ্ট ধাতু লিথিয়াম এবং হচ্ছে গলনাঙ্ক এবং 180.5 ডিগ্রি সি এবং হচ্ছে সিজি আমাদের গলনাঙ্ক হচ্ছে 88.54 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে বেরিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে 1712 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে এসব ব্লকের মৌসম আছে নরম নামনীয় ধাতু এবং সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। গ্রুপ একের মৌসম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে যাচ্ছে তনাতক আয়ন, তারপর সোডিয়াম লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এবং হচ্ছে গ্রুপ দুইয়ের ধাতু ধাতু সময় এবং হচ্ছে ইলেকট্রন টু ত্যাগ করে, তারপর হচ্ছে দিন তনাতকে বেরিডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে চার গ্রুপ অনার দুই এবং হচ্ছে অযুগ্ম ইলেকট্রন না থাকে, অযুগ্ম সময় বর্ণায়ন থাকে, কিন্তু ব্যতিক্রম হলো এদের বর্ণযুক্ত ইলেকট্রন আয়ন বিশিষ্ট ডাইক্রোমেট এবং হচ্ছে ক্রোমেট এবং হচ্ছে ম্যাগনেট বা ম্যাগনেট দমন সময় বর্ণযুক্ত হয়ে থাকে, ক্যাটায়ন সময় বিজোড় ইলেকট্রন না থাকে, ডায়মেটির চুম্বক ক্ষেত্রে বিকশিত হয়ে থাকে। গ্রুপ একের ধাতু সময় আয়নীকরণের ক্ষেত্রে সবচেয়ে কম হয়ে থাকে, গ্রুপ দুইয়ের ধাতু সময়ের চেয়ে আয়নীকরণ বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে এসব ব্লকে সময়ের তড়িৎ ধনাত্মক মূল্য হয়ে থাকে সক্রিয়তা, একই গ্রুপের তীব্রতা ধনাত্মক মূল্য এসব ব্লকে তীব্র বিজয় গ্রুপে ক্রিয়া করে বিলিয়াম ম্যাগনেশিয়াম ব্যক্তি এসব ব্লকের অন্যান্য পুনসার বর্ণনা শিখা প্রদর্শন করে বিলিয়াম ম্যাগনেশিয়াম ধাতুর তুলনামূলকভাবে আকারে ছোট হয়ে থাকে। এই কারণে তার হচ্ছে বিলিয়াম ম্যাগনেশিয়াম পরমাণু বা হচ্ছে ধাতু বা পুনসার বর্ণনা শিখা কোনো বর্ণ সৃষ্টি করে না। বিলিয়াম ব্যতীত এসব ব্লকের সঙ্গে ধাতু আয়নকে যুগ গঠন করে, তার হচ্ছে ছোট আকারের জন্য বিলিয়াম আয়ন সৃষ্টি হতে পারে না। লিথিয়াম আয়ন এবং লিথিয়াম আয়ন গঠন করলে অধিক আচার্য গুণতার কারণে তার পরাসমস্ত যুগ বর্ণিত হয়ে থাকে এবং সেই কারণে লিথিয়াম লবণ পানিতে ক্রমাগত দ্রবণীয় হয়ে থাকে। লিথিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্রোমাইট এবং লিথিয়াম হাইড্রাইড প্রভৃতি গুলার দ্রবকাল কাল অ্যাসিডোনা প্রভৃতি জৈব দ্বারা অধিক দ্রবণীয় হয়ে থাকে। তারপর হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম এবং হচ্ছে বুনসেন বার্নারে তার হচ্ছে বিশেষ বর্ণের সৃষ্টি করে না। তারপর এখানে লিথিয়ামের হচ্ছে এমপি ডিগ্রি সেলসিয়াস মেল্টিং পয়েন্ট এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে মেল্টিং পয়েন্ট দেওয়া আছে, গণনাঙ্ক দেওয়া আছে। লিথিয়ামের ক্ষেত্রে গণনাঙ্ক হচ্ছে 180.5, তারপর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 97.7, পটাশিয়ামের ক্ষেত্রে 63.5, রুবিডিয়ামের ক্ষেত্রে 39.3, সিজিয়ামের ক্ষেত্রে 28.4, অপরদিকে বেরিলিয়ামের ক্ষেত্রে 1278, তারপর হচ্ছে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে 650 এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে 842 এবং স্ট্রনশিয়ামের ক্ষেত্রে 777, বেরিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 727 এবং রেডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 700। তারপর হচ্ছে অধাতু সময় আয়নকের যুগ, তারপর হচ্ছে এসব ব্লকের গ্রুপ ওয়ান এবং হচ্ছে গ্রুপ টু এর মৌসুমের পথে বজায় সারণী অধাতম মূল হাইড্রোজেন এবং হচ্ছে হ্যালোজেন, তারপর হচ্ছে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডিন এবং হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন আর কার্বন ইত্যাদির জন্য আয়নকের যুগ গঠন করে। তারপর হচ্ছে নাইট্রাইড এবং হচ্ছে কার্বনের আদ্র বিশ্লেষণ এসব ব্লকের ধাতু বা নাইট্রাইড, তারপর হচ্ছে M3 আয়ন এবং হচ্ছে G3 আয়ন টু, তারপর হচ্ছে অধাতব কার্বাইড, তারপর হচ্ছে ডাই কার্বাইড এবং হচ্ছে জি ডাই কার্বাইড, তারপর হচ্ছে ডাইসি, তারপর হচ্ছে গড়পারে সমস্ত ধাতু বিচলিত হয়ে যথাক্রমে অ্যামোনিয়া এবং হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস ও ধাতু বাইরেটের সেটা উৎপাদন করে। যেমন ম্যাগনেশিয়াম ধাতু নাইট্রোজেন গ্যাস উৎপাদন করে, আয়নিক ধাতু যেমন হচ্ছে ম্যাগনেশিয়াম এবং নাইট্রাইড উৎপন্ন করে। ম্যাগনেশিয়াম ডাই এই নাইট্রাইড তার হচ্ছে কে, তার হচ্ছে অধিক ক্লোরাইনের কারণে তার হচ্ছে এটি ম্যাগনেশিয়াম সংযোগের মতো গরম পানিতে ধাতু বিশ্লেষণ করে, তার হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করে। তার হচ্ছে এদের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কার্বাইড এবং হচ্ছে গঠিত হয়ে থাকে পরমাণু বিশ্লেষণের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। তার হচ্ছে পানির গ্যাসের ক্ষেত্রে পানির গ্যাসের ক্ষেত্রে বিক্রিয়া গ্রুপ একের অতি সক্রিয় তার হচ্ছে ধাতু সময় প্রবলভাবে পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার, যেমন হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই জন্য গ্রুপ একের ধাতু সময়কে ঘাত ধাতু বলা থেকে গ্রুপ দুই কম সক্রিয় ধাতু সময়কে পানির সাথে বিক্রিয়া করে তার হচ্ছে ধাতু হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। গ্রুপ দুই যোগ সময় মাটির সাথে অন্যতম গ্রুপ দুই ধাতু সময়কে মৃতঘাত ধাতু বলা থেকে অ্যাসিডের প্রতিস্থাপন হাইড্রোক্লোরাইড এবং হচ্ছে গ্রুপ এক এবং গ্রুপ দুইয়ের মাধ্যমে হচ্ছে প্রবলভাবে বিক্রিয়া করে ধাতু ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপর হচ্ছে সমাধানকৃত সমস্যা সোডিয়াম ধাতুকে ক্যালসিয়ামের মধ্যে সংরক্ষণ করা হয় কেন? সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত করে। তারপর সোডিয়াম ধাতুকে পানিতেও রাখা যায় না। তারপর সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল পদার্থ এবং ক্যালসিয়ামের মধ্যে সংরক্ষণ করা থাকে। প্রতিনিধি মূল এসব ব্লকে এবং চাপিত ব্লকের মধ্যে আদর্শ প্রতিনিধি মূল হচ্ছে নর্মাল রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা থাকে, কারণ তা হচ্ছে স্তরে তার অরবিটাল সময় সাধারণ নিয়ম মতে তা হচ্ছে ইলেকট্রন পূর্ণ করা থাকে, অর্থাৎ হচ্ছে সেবা তার হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সাধারণ নিয়ম এবং অবনীতি মেনে চলে। তারপর হচ্ছে পি ব্লকের নব আবিষ্কৃত নিহনিয়াম এবং হচ্ছে ফ্লোর বিয়াম, তারপর হচ্ছে মস্ক বিয়াম এবং হচ্ছে লিভার রোমিয়াম, টেনেসিন এবং হচ্ছে ওগানেসন এবং ছত্রিশ এর মাধ্যমে ধাতু পদার্থ এবং মেটালয়েড অধাতু রয়েছে।
তারপর আছে ধাতু 12টি এবং হচ্ছে গ্রাফাইটের কার্বন এটা বহুরূপ তারপর আছে ব্যতীত পি ব্লক এটা এবং হচ্ছে সব মূল ধাতু এবং হচ্ছে বিদ্যুৎ উপরই হয়ে হয়ে থাকে পি ব্লক সমূহ তারপর হচ্ছে মোটা ধাতু সমূহ হচ্ছে 6টি এবং হচ্ছে বোরন সিলিকন জার্মেনিয়াম এবং আর্সেনিক আর অ্যান্টিমনি তারপর হচ্ছে টেলিড্রাম সেমিকন্ডাক্টর হয়ে থাকে পি ব্লকের বেশিরভাগই হচ্ছে তড়িৎ ঋণাত্মক কথা হয়ে থাকে পর্যায়ের বাম থেকে ডান দিকে এবং হচ্ছে মূলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যথাযথ ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় এবং হচ্ছে কিন্তু শক্তি স্তর এগিয়ে থাকে ফলে মূল সময়ের আট পারমাণবিক আকার হ্রাস পায় একই পর্যায়ে বাম থেকে ডান দিকে এবং হচ্ছে পি ব্লকের মোট সময়ের বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায় তারপর একই পর্যায়ে ডান দিকে তারপর পি ব্লকের মোট সময়ের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় তারপর কিন্তু একই গ্রুপে তারপর উপর দিকে নিচের দিকে তারপর মোট সময়ের জারণ ক্ষমতা হ্রাস পায় একই গ্রুপে উপর থেকে তারপর নিচের দিকে মোট সময়ের বেলা তারপর পারমাণবিক আকার বৃদ্ধি পায় আর কারণ বিভব শক্তি বৃদ্ধি পায় এবং ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায় তারপর একই গ্রুপের তারপর উপর থেকে নিচের দিকে মোট সময়ের তারপর বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় তারপর পি ব্লকের মোট সময় তারপর নিজেদের মধ্যে সমজীব যোগ এবং ধাতুর মধ্যে অনুযোগ সৃষ্টি করে পি ব্লকের সময়ের মোট সময় এবং পরিবর্তনশীল জারণ অবস্থা নির্দিষ্ট যোগে দেখা যায় পি ব্লক সময় এনএস টু এন পি ফাইভ এবং হচ্ছে গ্রুপ এবং হচ্ছে সাধারণ মৌসুম হচ্ছে হ্যালোজেন এবং হচ্ছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ম্যাগনেসিয়াম তারপর হচ্ছে হ্যালোজেন প্রভৃতি হচ্ছে সমুদ্র লবণ প্রস্তুতকারী তারপর হচ্ছে গ্রুপ আসলে হচ্ছে নলুক সমকে অক্সিজেন সালফার সেলেরিয়াম টেলেরিয়ামকে চালকোজেন এবং হচ্ছে চালকোজেন ওই ফর্মিং তারপর চাকরিক সৃষ্টিকারী মূল বলা হয়ে থাকে অধিকাংশ পি ব্লক মূলই অধাতু হয়ে থাকে তবে এদের ফোরন সিলিকন জার্মানিয়াম এবং হচ্ছে এই ছটি মূল্যকে তারপর হচ্ছে অধাতু এবং উপাদান নামের শ্রেণীর জন্য প্রকাশ পায় এদেরকে অপধাতু বা মেটালয়েড বলা হয়ে থাকে তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সময়ের বিশেষ ব্যবহার হিলিয়ামের সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস তারপর এরপর হিলিয়াম গ্যাস এটা অধাচ্ছ হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বিলন উত্তোলন ক্ষমতা আছে 92% তারপর গভীর দেহ পানিতে কর্মরত ডুবুরি গণনা তার হচ্ছে ডুবুরি গণনা তারপর অক্সিজেন সিলিন্ডার 80% হিলিয়াম এবং আছে 20% অক্সিজেন থাকে নিয়ন তারপর উজ্জ্বল বর্ণ তার হচ্ছে বর্ণের তার হচ্ছে গোষের মধ্যে দৃশ্যমান থাকে তাই উন্নত বিমানের পাইলটগণ উজ্জ্বল লাল আলোর তার হচ্ছে নিয়ন আলোর সংকেত ব্যবহার করেন সবুজ বা নীল বর্ণের বাল্বে তার হচ্ছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের যেমন অথবা মার্কারি বাষ্প মিশ্রিত থাকে আর কোনো বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসের মেরাকরণের পরিমাণ বেশি হয়ে থাকে 0.93% তারপর হচ্ছে বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর কেন ব্যবহৃত হয়ে থাকে ক্রিপ্টন জেনন ফটোগ্রাফি ফ্ল্যাশ বাল্ব বা তৈরি হচ্ছে ক্রিপ্টন জেনন মিশ্রিত হয়ে থাকে তারপর হচ্ছে রেটন হচ্ছে তেজকীয় রেটন এবং হচ্ছে দিব্য চিকিৎসা ব্যবহার করে কাজে ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে ফোর বি প্লাসে থ্রি অক্সিজেন তারপর হচ্ছে টু বি টু ও থ্রি তারপর হচ্ছে সমনীয় তারপর হচ্ছে কক্ষতা পানিতে অ্যালুমিনিয়াম তাপের ক্ষেত্রে ক্ষয় প্রতিরোধী অ্যালুমিনিয়াম অক্সাইড সৃষ্টি করে তারপর হচ্ছে বোরন প্লাস হচ্ছে থ্রি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে বোরিমিক অ্যাসিড বোরিক অ্যাসিড এবং হচ্ছে থ্রি নাইট্রিক ডাইঅক্সাইড উৎপন্ন থাকে তারপর হচ্ছে ধাতব এবং অধাতব তার হচ্ছে অধাতব মূলের ক্ষেত্রে হচ্ছে ক্লোরিন এবং হচ্ছে অক্সিজেন নাইট্রোজেনের মাধ্যমে হচ্ছে উচ্চতাপ প্রয়োগ করে দ্বিমূল এবং হচ্ছে যোগ্যতা হচ্ছে ক্লোরিন এবং অক্সাইডের ডাইটার গঠন করে অম্লধর্মী অক্সাইড গঠন বোরনের অক্সাইড হচ্ছে বি টু ও থ্রি অম্লীয় হচ্ছে বি টু ও থ্রি তার হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে তার হচ্ছে বোরিক অ্যাসিড এবং হচ্ছে অথবরিক অ্যাসিড এবং হচ্ছে মেটাবরিক অ্যাসিড উৎপন্ন করে তারপর হচ্ছে উপধর্মী অক্সাইড আছে অ্যালুমিনিয়াম অক্সাইড তার হচ্ছে হাইড্রোক্লোরিক এবং হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড উদ্ধারণের সাথে প্রতিক্রিয়া লবণ এবং পানি উৎপাদন করে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস সিক্স হাইড্রোক্লোরাইড তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে টু অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার হচ্ছে থ্রি টু তার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে টু সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন করে তার হচ্ছে ধাতব ক্লোরাইড এবং নাইট্রেটের আদব বিশেষণ ধাতব ক্লোরাইড এবং হচ্ছে ধাতব নাইট্রেট এ আই এন তার হচ্ছে অনুতে তার হচ্ছে সর্বাধিক কারণে তার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে এ ওয়ান হতো না তার হচ্ছে মাধ্যমে চাদর বিশ্লেষণ হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া তৈরি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে তিন অণু পানির সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম ট্রাই হাইড্রোক্সাইড এবং হচ্ছে তিন অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তার হচ্ছে এ এ আই এন অ্যালুমিনিয়াম নাইট্রেটের মাধ্যমে হচ্ছে তিন হাইড্রোক্সাইড তিন অণু পানি যুক্ত করা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাই হাইড্রোক্সাইড অ্যামোনিয়া পানি তার হচ্ছে অ্যালুমিনিয়াম ডাইমার অণু অ্যালুমিনিয়াম ট্রাই ক্লোরাইড গঠন করে বিতরকটা কোন তারপর হচ্ছে সি এল ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরিন হচ্ছে 79 ডিগ্রি এর বিপরীতে বাইরের বন্ধন সিএল 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 এল সিএল মনে আছে ক্লোরিন অ্যালুমিনিয়াম সিএলের 180 ডিগ্রি হয়ে থাকে সুতরাং ভিতরের বন্ধন কোনো হচ্ছে 79 ডিগ্রি এবং বাইরের বন্ধন কোনো ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি হয়ে থাকে মনোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ডায়মন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গাঠনিক বর্ণনা দেওয়া আছে গঠন দেওয়া অবস্থায় এই ডাইমার অনুসমত হচ্ছে মোটামুটি চতুষ্কুলের ঘটনা এবং হচ্ছে সিট আকারে দুর্বল ফ্যান্ডের আকর্ষণ বল দ্বারা স্ক্রাই সৃষ্টি করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইমার অনু অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড ভেঙে মনোমার অনু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ট্রাইক্লোরাইড কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীয় অবস্থায় উদ্ভাবিত হয়ে থাকে তারপর হচ্ছে এসিডের প্রতিস্থাপন তার হচ্ছে কম সক্রিয় গ্রুপের দ্বারা এবং হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এইসব হাইড্রোক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন থাকে জারণধর্মী এসিড সহ বিক্রিয়া তারপর হচ্ছে জারণধর্মী এসিডের সাথে নাইট্রিক অ্যাসিড বোরন এবং হচ্ছে বোরন অক্সাইড এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড বিজয়িত হয়ে এসে বাদামি নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং অন্যধর্মী বোরন অক্সাইডের পানির সাথে বিক্রিয়া করে বোরন অ্যাসিড উৎপন্ন থাকে অনুরূপভাবে অ্যালুমিনিয়াম এবং নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম এবং নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম ডাইনাইট্রিক এবং হচ্ছে লবণের পানি উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সাথে পানি এবং হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জার্মান অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে
বোরন সহ বিক্রিয়া, তারপর হচ্ছে বোরিক অ্যাসিড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম সহ বিক্রিয়া, তারপর হচ্ছে পি ব্লক ১৪ এবং হচ্ছে মৌসুমী রাসায়নিক ধর্ম বলি পারলাম, এই সংখ্যার ক্ষেত্রে মৌসুমী সক্রিয়তা বৃদ্ধি, তারপর হচ্ছে স্টেনাস অক্সাইড এবং লেড অক্সাইড অম্লধর্মী থেকে, এখানে হচ্ছে সোডিয়াম সোডিয়াম ২টি, তারপর হচ্ছে স্টেনাস ১টি এবং হচ্ছে অক্সিজেন ৩টি মিলে হচ্ছে স্টেনাটা গঠন করে, তারপর হচ্ছে কার্বন প্লাস স্টিম যোগ করলে হচ্ছে ১৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ওয়াটার গ্যাস উৎপন্ন করে থাকে। ওয়াটার গ্যাসের সঙ্গে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে সিলিকন নাইট্রেট হাইড্রোজেন হচ্ছে সিলিয়ান নামে পরিচিত, তারপর হচ্ছে প্লাম্বেট হচ্ছে Na2PbO3 হচ্ছে প্লাম্বেট নামে পরিচিত, ক্লোরাইডের সহ বিক্রিয়া। পি ব্লকের গ্রুপ আছে দ্বারা মূল সময় রাসায়নিক বিক্রিয়া এবং হচ্ছে বুঝে মনে রাখার নিয়ম, ক্লোরাইড সহ বিক্রিয়া, তারপর হচ্ছে গ্রুপ আছে দ্বারা অধাতব কার্বন সিলিকন এবং হচ্ছে অধাতব মূল স্টেনাস এবং হচ্ছে লেড প্রত্যেকে, তার হচ্ছে ক্লোরাইড সহ উচ্চ তাপমাত্রা সূর্যজি এবং হচ্ছে সংযোজী ক্লোরাইডের সময় যোগ গঠন করে, তার হচ্ছে স্টেনাস এবং লেড ক্লোরাইড ডাইক্লোরাইড মোটামুটি আনিক হয়ে থাকে অক্সিজেন সহ বিক্রিয়া। গ্রুপের যদি অক্সিজেনের সহ তার উচ্চ তাপমাত্রা সহ অক্সাইড গঠন করে, যেমন আছে অনতির কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড যার অন্তরে স্টেনাস ডাইঅক্সাইড হচ্ছে লেড ডাইঅক্সাইড এবং স্টেনাস ডাইঅক্সাইড লেড অক্সাইড হচ্ছে উপাদান অক্সিজেন অপৃত ভাবে কারো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিকের সাথে প্রতিক্ষেত্রে লবণ এবং পানি উৎপন্ন করতে থাকে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক গঠন জলটিকে ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হচ্ছে দুর্বল এবং হচ্ছে ভান্ডারওয়ালস কাজ করে থাকে, শুষ্ক বরফ এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনেক মানে ৫৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, এর হচ্ছে পরিমাণযোগ্য এবং হচ্ছে কারণ জায়ান্ট মলিকিউল ১১৬১০ ডিগ্রি সেলসিয়াস ১৬২২ ডিগ্রি সেলসিয়াস সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে কঠিন ক্লাসিকাল পদার্থ। হাইড্রেট গঠন হচ্ছে গ্রুপ হচ্ছে এবং মৌসুমী হচ্ছে তাপমাত্রা এবং হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে টেট্রাহাইড্রাইড গঠন করে, তার হচ্ছে পানি হাইড্রোজেন, তার হচ্ছে উপস্থাপন, তার হচ্ছে উচ্চতমা ইসলামের ক্ষেত্রে কার্বন সিলিকন হচ্ছে লিটার এবং হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে এবং হচ্ছে উৎপন্ন করে, তার হচ্ছে এতে হচ্ছে মনে হয় হাইড্রোজেন সক্রিয়তা বেশি থাকে। হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন উপস্থাপন, তার হচ্ছে স্টেনাস লেড এবং হাইড্রোক্লোরাইড এবং হাইড্রোজেনের ক্ষেত্রে উৎপন্ন হয়ে থাকে। হ্যালাইড্রেট তার হচ্ছে আদর বিশ্লেষণ কার্বন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে রূপ হচ্ছে এবং সংযোজী, তার হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, তার হচ্ছে গ্রুপের এবং চাদ্র আদর বিশ্লেষণ প্রথম হল, তার হচ্ছে কেন্দ্রীয়, তার হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে প্রয়োজন। সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড, তার হচ্ছে মানে হচ্ছে সিলিক অ্যাসিড, তার হচ্ছে সিলিকনের প্রতি অশোক সম্প্রসারণ সম্ভব হয়েছে। গ্রুপ আছে দের গ্রুপ আপনার হাইড্রোজেনের সময় হাইড্রোজেনের সাথে বিরিয়া হয়ে থাকে, তার হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং হচ্ছে মোলার পেন্টাক্লোরাইড এবং হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে, তার হচ্ছে অশোক সম্প্রসারণ করে নাইট্রোজেনের ক্ষেত্রে পাঁচ অরবিটাল এবং হচ্ছে পি রয়েছে চার অরবিটাল। নিষ্ক্রিয় তারপর নিষ্ক্রিয় অরবিটালের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে নিষ্ক্রিয়, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের ক্ষেত্রে, তারপর হচ্ছে দ্বিবন্ধনের ক্ষেত্রে ৯৪৫ কিলো ছিল পরমাণু, তারপর হচ্ছে সংযোজী বন্ধন দূরত্ব ০.১০৯, তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের এটি করে থাকবে, তারপর তিনটি বন্ধন এবং হচ্ছে পারমাণবিক নাইট্রোজেন সিটি এবং নাইট্রোজেন মোল জীবন সবই হয়ে থাকে, তারপর হচ্ছে টু নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড অর্থফসফরিক অ্যাসিড ক্লোরাইড, তারপর হচ্ছে এটিএপি এর সঙ্গে অষ্ট অরবিটাল বলা থাকে, তারপর সেলাইভেট নাইট্রোজেন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং হচ্ছে নাইট্রোজেন টেট্রাব্রোমাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন টেট্রাআয়োডাইড, তারপর হচ্ছে কিন্তু আয়োডিনের মধ্যে হচ্ছে ফসফোনিয়াস আয়োডিন এর গঠন করলে, তার হচ্ছে ফসফোনিয়াম তার হচ্ছে পেন্টা আয়োডিন গঠন করা থাকে, ফসফোরাস ক্লোরাইড এবং হচ্ছে ফসফোরাস টেট্রাক্লোরাইড গঠন করে, তারপর হচ্ছে এবং অতিকা ক্লোরাইড এবং হচ্ছে ফসফোরাস তার হচ্ছে পেন্টাক্লোরাইড গঠিত হয়ে থাকে, তার হচ্ছে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয়ে থাকে অক্সাইড গঠন, তার হচ্ছে গ্রুপ পনেরো, তার হচ্ছে নাইট্রোজেন পাঁচটি এবং হচ্ছে অক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, তার হচ্ছে ডাইনাইট্রোজেন ডাইঅক্সাইড, তার হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তার হচ্ছে মধ্যে হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড, তার হচ্ছে ফসফোরাস দুটি অক্সাইড এবং হচ্ছে ফসফোরাস ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে ফসফোরাস পেন্টাক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে নিউক্লিক এবং হচ্ছে অপর অক্সাইড সমূহ অম্লধর্মী হয়ে থাকে। পটাশিয়াম তার হচ্ছে পেন্টাক্সাইড, তার হচ্ছে মধ্যে হচ্ছে ফসফোরিক অ্যাসিড, তার হচ্ছে মধ্যে হচ্ছে অনুসম, তারপর হচ্ছে গঠন করলে অথবসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের হাইড্রোটের গঠন এবং হচ্ছে ২০০ আটমসফিয়ার ৫০ ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া গঠন করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হচ্ছে সেটা ফসফরাস, তার হচ্ছে করলে তার হচ্ছে ফসফোনিয়াম, তার হচ্ছে মধ্যে হচ্ছে ফসফোনিয়াম হাইপোফসফেট বলা থাকে, তার হচ্ছে অ্যামোনিয়া ফসফোনিয়াম তার হচ্ছে খাদ্যমি হয়ে থাকে, তার হচ্ছে ফসফোনিয়াম এবং হচ্ছে অ্যামোনিয়া ক্ষেত্রে আকার ধর্ম প্রদর্শন করে, প্রথম হলো তার হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে দুই ত্রিনাথক দুই সময়ের ক্ষেত্রে নাইট্রোজেনের দুই ত্রিনাথক তিনি বেশি হয়ে থাকে, তার হচ্ছে দ্বিতীয় কারণ হলো ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ ০.০১ এবং হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ ০.০০৭৫ ব্যাসার্ধ হয়ে থাকে, তার হচ্ছে এনআরসি নাইট্রোজেন এবং ফসফরাসের ক্ষেত্রে হলারের ক্ষেত্রে আদৌ বিশ্লেষিত হয়ে থাকে। তারপর হচ্ছে নাইট্রোজেন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে ফসফরাস টেট্রাক্লোরাইডের মাধ্যমে হচ্ছে দ্রুত আদৌ বিশ্লেষণ করে, তার হচ্ছে ত্রিনাথকতার প্রভাবে ফসফরাস এবং হচ্ছে ক্লোরাইড এবং সোডিয়ামের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তার সাথে অধিকাংশ ধাতুর পরীক্ষা ক্ষেত্রে ধাতু অক্সাইড এবং ধাতু বা সালফার আণবিক রূপে কাজ করে, তার হচ্ছে গ্রুপের সেলের ক্ষেত্রে মৌসুমী অক্সিজেন সালফার তার হচ্ছে সেলারিয়াম টেলারিয়ামকে আর কুড়িকে উৎপন্ন করে, এই মল এবং সার্কোজেন বলা থাকে। ফ্লোরিন ৪, তারপর হচ্ছে ক্লোরিন ৩, অক্সিজেন ৩.৫, তারপর হচ্ছে তৃতীয় সালফারভুক্ত ফ্লোরিন এর ক্ষেত্রে সংযোজিত ২, ৪, ৬ এবং হচ্ছে সহযোগে সদস্যতম এসএফ টু এবং হচ্ছে ফোর এসএফ সিক্সে গঠিত হয়ে থাকে, ওয়েভ ফোর এবং ওয়েভ সিক্সে গঠিত হয়ে থাকে।
এসএফ ফোরে, তারপর এসএফ সিক্সে এবং এসএফ সাভার পরমাণু অস্ত্র সম্প্রসারণ রয়েছে। তারপর হাইড্রেট গঠন গ্রুপ সেলের মাধ্যমে আছে পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে পরমাণু আকার বাড়ে এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মক কম এবং হচ্ছে অক্সিজেন ও সালফার। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মক 3.5 এবং 2.5 রাখ হয়। তারপর হচ্ছে মাধ্যমে বিজারণ ধর্ম রয়েছে, এর মাধ্যমে আছে বৃদ্ধির ক্ষেত্রে তারপর হচ্ছে বিজারণ ধর্ম রয়েছে। তারপর হচ্ছে H2S-এর মাধ্যমে আছে দুর্বল ধর্ম থেকে। তারপর হচ্ছে সেলাসন অ্যাসাসির হচ্ছে H2 SCO3। তারপর হচ্ছে মাধ্যমে ক্লোরিন না, তারপর ফিকে আলোতে গ্যাসে, তারপর হচ্ছে ক্লোরিন সবুজ হলুদ গ্যাসে। তারপর হচ্ছে ব্রোমিন লাল বর্ণের তরল এবং সার্টিন বিভিন্ন বর্ণের কঠিন হয়ে থাকে। ফ্যান্ডার ওয়াল সাকর্ষণ বলে, এর মাধ্যমে হচ্ছে বলা হলো ক্লোরিন ক্লোরিন। তারপর হচ্ছে ব্রোমিন আয়োডিন, তারপর হচ্ছে আয়োডিন গ্লাসে হচ্ছে ব্রোমিন এবং হচ্ছে ক্লোরিন গ্যাসে। তারপর হচ্ছে রূপ সতের মূল গ্যাস ক্লোরিন ক্লোরিন ব্রোমিন হ্যালোজেন এবং হচ্ছে সান্দ্র লবণ সোডিয়াম ক্লোরাইড এবং মৎস্য বলা থেকে হ্যালোজেন সমূহ হচ্ছে শক্তিশালী কারক এবং ক্লোরিন হচ্ছে সর্বাধিক দরিদ্র ঋণাত্মক এবং হচ্ছে অধ্যাত্ম বল কম মাত্রায় ঋণাত্মক হ্যালোজেন বেশি এবং সে তৈরি ঋণাত্মক এবং সমস্যা আন্তঃ হ্যালোজেন এবং আন্তঃ হ্যালোজেন যোগ গঠন হয়ে থাকে। IF5 তারপর হচ্ছে আয়োডিন পেন্টাফ্লোরাইড এবং হচ্ছে IF7 এবং আয়োডিন পেন্টাফ্লোরাইড জিরানো হচ্ছে ক্লোরাইড ফ্লোরাইড এটির ক্ষেত্রে। তারপর হচ্ছে অশুতিশালী যা রাখার জন্য স্টোভ এবং হচ্ছে ক্লোরাইডের ক্ষেত্রে তারপর অক্সিজেন পরিণত ক্লোরাইড হতে পারে না। হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন ফ্লোরাইড এবং সম্পাদন রূপে থাকে। হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে 19.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তারপর হচ্ছে হাইড্রোসাইডের শক্তি স্থির হলো। তারপর হচ্ছে হাইড্রোসাইডের হাইড্রোটে হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড। তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে ফ্লোরাইড ক্লোরাইড এবং শক্তিশালী হয়ে থাকে। তারপর হচ্ছে পানির ক্ষেত্রে ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে হাইড্রিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। তারপর সেক্ষেত্রে ক্লোরাইন নিয়ে তারপর দুটি পরমাণু একই সাথে জানানো বিজারণ করে এই বিক্রিয়াকে সামঞ্জস্যতা বিক্রিয়া করতে থাকে। মূলের ক্ষেত্রে ক্লোরাইনের জানানো সংখ্যা শূন্য হয়ে থাকে। তারপর গ্রুপ 18 ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরে অসম্পূর্ণ থাকে। তারপর হচ্ছে বিক্রিয়া করতে চায় না। তারপর হচ্ছে জেনানোর ক্ষেত্রে অধিক সক্রিয় ক্লোরাইডের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা টিঙ্গেলার প্রভাব রেখে যেমন হচ্ছে জেনানো ডাইফ্লোরাইড এবং হচ্ছে টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইড গঠন করে। তারপর হচ্ছে জেরানা ফ্লোরাইডে, তারপর হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস জেরানা ফ্লোরাইডে, জেরানা যুগের দুই ফ্লোরাইডে যেগুলো হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস এবং এগুলো 56 ATM। তারপর হচ্ছে ক্রিপ্টোটনে, তারপর হচ্ছে যৌগ সময় ইসিতে জেরানোর ক্ষেত্রে যৌগ সময় অপেক্ষা কম এবং আর্গনের ক্ষেত্রে ইসিতে আরও কম থাকে। এক্ষেত্রে নিষ্ক্রিয় ইসির ক্ষেত্রে শুধু ফ্লোরিন এবং ক্লোরিন ইসিতে ছিল অপেক্ষা কম থাকে। তারপর হচ্ছে শিক্ষার্থীর কাছে 3.2 সমস্যা। বিলিয়াম ও ম্যাগনেসিয়াম বুনসেন বার্নারের শিখায় কোনো বর্ণ সৃষ্টি করে না। সোডিয়াম ধাতুকে ক্যালসিয়ামের মধ্যে সংরক্ষণ করা হয়। ম্যাগনেসিয়াম ধাতুকে নাইট্রোজেনের মধ্যে উত্তেজিত করা হলে যে উৎপাদক হয়ে থাকে তাকে গরম পানিতে যোগ করলে যোগ করা হয়। ক্যালসিয়াম ধাতুকে, তারপর হচ্ছে কার্বন উত্তেজিত করলে যে উৎপাদ উৎপন্ন হয়ে থাকে তাকে বাণিজ্য করলে কী কী হয়। তারপর হচ্ছে বর্ণকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যে উৎপন্ন হয় তাকে বাণিজ্য করলে কী হয়। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপাদান অক্সাইড তা সংশ্লিষ্ট বিক্রিয়া সহ তারপর হচ্ছে মাধ্যমে এই সত্তা প্রতিষ্ঠা করো। অ্যালুমিনিয়াম ধাতুকে নাইট্রিক অ্যাসিডের সাথে তারপর হচ্ছে কী বিক্রিয়া করে তা সমীকরণ সহ ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম ধাতুকে নাইট্রোজেন এবং গ্যাস সহ তারপর উৎপাদিত করে তারপর উৎপাদিত গরম বেশি তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়ে সিলিকন ডাইঅক্সাইড এর মাধ্যমে হচ্ছে ব্যাখ্যা করা সিনিস অক্সাইড তারপর হচ্ছে তা বিক্রিয়া সহ প্রমাণ করা। তারপর লেড অক্সাইড তারপর উপাদান অক্সাইড এবং হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়া সহ প্রমাণ করা। তারপর ক্লোরাইড গ্যাসের নাইট্রোজেন বিক্রিয়া তারপর নাইট্রোজেন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে ক্লোরাইড ফসফরাস এবং হচ্ছে ফসফরাস টেট্রাক্লোরাইডের মাধ্যমে হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের মাধ্যমে গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে নাইট্রোজেন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে NF3 আদর বিশ্লেষিত হয় না কারণ ব্যাখ্যা করে। তারপর ফসফরাস টেট্রাক্লোরাইডের মাধ্যমে হচ্ছে সংশ্লিষ্ট আদর বিশ্লেষিত হয়ে থাকে কারণ ব্যাখ্যা করে। নাইট্রোজেন টেট্রাক্লোরাইডের মাধ্যমে হচ্ছে ফসফরাস টেট্রাক্লোরাইডের মাধ্যমে বিশ্লেষণ দূর করে অ্যামোনিয়া ফসফোনিয়াম এবং হচ্ছে ড্রাগসের কার্যক্রম প্রদর্শন করে। তার সমীকরণ সহ ফসফোনিয়াম এবং হচ্ছে অ্যামোনিয়া কার্যক্রম ব্যাখ্যা করে। তারপর হচ্ছে দল হতে স্টোয়েস গ্যাস হতে কারণ লেখা স্টোয়েস হচ্ছে স্টোর বিজন ধর্ম রয়েছে। উদাহরণস্বরূপ স্টোর মাধ্যমে হচ্ছে উপধর্মী অক্সিডেন রয়েছে। তারপর গ্রুপ সতেরো এবং হচ্ছে সংখ্যা অবস্থান ব্যাখ্যা করো। তারপর হচ্ছে অমঞ্জস্যতা এবং হচ্ছে ক্লোরাইডের মাধ্যমে হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া করে। তারপর হচ্ছে সামঞ্জস্য তারপর হচ্ছে বিক্রিয়া করে। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অষ্টপূর্ণ। তারপর হচ্ছে জেনারেট ক্লোরাইড গঠন করে ডি ব্লকের মাধ্যমে হচ্ছে দুটি শক্তি স্তরে। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসে তারপর হচ্ছে N-1 থেকে 10 তারপর হচ্ছে NS-1 থেকে 2 তারপর হচ্ছে মাধ্যমে D3D ব্লকের প্রথম স্থান ধর্ম হচ্ছে স্ক্যান্ডিয়াম 21 থেকে তারপর হচ্ছে G-30 তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D 1 থেকে 10 তারপর হচ্ছে পড়েছে 1 থেকে 2 তারপর হচ্ছে 4D ইলেকট্রন দ্বিতীয় অবস্থান তারপর হচ্ছে এলআরডিএম 39 থেকে তারপর হচ্ছে ক্যাডমিয়াম 48 তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 4D 1 থেকে 10 ফার্স্ট বেস 1 থেকে 2 তারপর হচ্ছে ফাটি ব্লকের অরবিটাল দ্বিতীয় অবস্থান তার মতো লেন্থ তারপর হচ্ছে 57 তারপর হচ্ছে হেলিব্লোফিয়াম নিয়ম 10-72 মার্কারি তারপর হচ্ছে 80 তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে 5D তারপর হচ্ছে 1 থেকে 10 তারপর হচ্ছে 6S তারপর হচ্ছে 1 থেকে 2 তারপর হচ্ছে 6D চতুর্থ অবস্থান তার স্থানের মতো অ্যাটিনিয়াম থোরিয়াম তারপর হচ্ছে রাদার ফোরিয়াম কেননা 112 ইলেকট্রন বিন্যাসে হচ্ছে 6D 1 থেকে 10 এবং 7S 1 থেকে 2। ডি ব্লকের মৌসুমে সাধারণ ধর্ম বলি তারপর ডি ব্লকের মৌসুমে ভারী ধাতু হয়ে থাকে। তারপর এদের ঘনত খুব কম বেশি হয়ে থাকে। স্ক্রিনের ঘনত খুব কম হয়ে থাকে। ফাইভ ডি ব্লকের ইডিএম তারপর হচ্ছে মাধ্যমে ঘনত খুব কম হয়ে থাকে। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 3D এবং স্ক্যান্ডিয়ামের ঘনত হলো 22.6 গ্রাম/সেন্টিমিটার কিউব এবং হচ্ছে 22.95 গ্রাম/সেন্টিমিটার কিউব। তারপর ডি অরবিটাল ক্ষেত্রে অপূর্ণ। তারপর হচ্ছে গ্রুপ 12 এবং হচ্ছে জার্নাল অবস্থায় দেখা যায়। তারপর হচ্ছে জিরোনিয়ামের ক্ষেত্রে
জিআর 12 এবং হচ্ছে জিঙ্ক এবং ক্যাডমিয়াম এর স্থিতিতে যোজনের সংখ্যা হচ্ছে 2 এবং মার্কেটের ক্ষেত্রে 102 তা হচ্ছে ডি ব্লকের তা হচ্ছে চূর্ণাঙ্ক এবং হচ্ছে চূর্ণাঙ্ক ধাতু হয়ে থাকে ডি ব্লকের ক্ষেত্রে এই সব ভারী ধাতু তো তারপর হচ্ছে যোগ গঠন করে তা হচ্ছে ব্যতিক্রম আছে শুধু মার্কেট এবং তরল তা হচ্ছে ডি ব্লকের তা হচ্ছে তাপ বিদ্যুৎ সুপুরি ভেরি ব্লকের ক্ষেত্রে আনিকরণ শক্তি এবং হচ্ছে সব ব্লক মূল্যের অপেক্ষা বেশি হয়ে থাকে এবং হচ্ছে বি ব্লকের মূল সংখ্যা কমা থেকে ডি ব্লকের মূল সংখ্যা এবং হলে তা হচ্ছে ধারণ কর্তা এবং সেই সব ব্লকের মূল অপেক্ষা কমা থেকে ডি ব্লক প্যারামেগনেটিক এবং চুম্বকের দ্বারা আগে হিসেবে থাকে আমাদের সিটি অরবিটাল বিজয় ইলেকট্রন থাকে আয়রন কুপল এবং চুম্বকে পরিণত করে প্যারামেগনেটিক বলা থাকে স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম এবং জিঙ্ক হচ্ছে ডায়মন্ডের ডি ব্লকের অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সংকর ধাতু এবং ডি ব্লকের ক্ষেত্রে অবস্থান ধাতু বলা থাকে তা হচ্ছে ডি ব্লকের মলের সুস্থান ক্ষেত্রে ডি অরবিটাল ডি থেকে 1 থেকে 9 তা হচ্ছে মাধ্যম ইলেকট্রন অরবিটাল হচ্ছে অবস্থান ধাতু মল বলা থাকে অবস্থান ধাতু মল নিম্নাক্ত বৈশিষ্ট্য হয়ে থাকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে পরিবর্তনশীল এবং হচ্ছে রোগীন যুগ এবং জটিল আয়ন তার হচ্ছে প্রভাবক রূপে প্যারাসমুখী পদার্থ সব ডি ব্লক অবস্থান ধাতু মল নয় তার হচ্ছে স্ক্যান্ডিয়াম জিঙ্কের অবস্থান মল নয় হত বৈশিষ্ট্য সমূহ হলো তার হচ্ছে এদের ধাতব উজ্জ্বলা থাকে প্রাণবিক সংখ্যা এবং বৃদ্ধির সাথে সাথে প্রাণবিক ব্যাসের রাশের কারণে বৃদ্ধি পায় তার হচ্ছে ধাতব বন্ধন শক্তি বৃদ্ধি তার হচ্ছে 3D অরবিটালের ক্ষেত্রে উচ্চ শক্তি এমপি এবং হচ্ছে শ্রোণাঙ্ক বলিং পয়েন্ট থাকে তারপর হচ্ছে 3D অরবিটালের ক্ষেত্রে তার হচ্ছে চুম্বকীয় এবং হচ্ছে 3D অরবিটালের ক্ষেত্রে তার হচ্ছে রাশিং ধর্ম এবং হচ্ছে প্রভাবন ধর্ম রাশি বা স্ক্যান 21 থেকে তার হচ্ছে 1541 ডিগ্রি সেলসিয়াস তার হচ্ছে ব্র্যান্ডিয়ামের ক্ষেত্রে ব্র্যান্ডিয়াম 23 ধাতুর মাধ্যমে হচ্ছে গণনাঙ্ক হচ্ছে 1910 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাঙ্গানিসের ক্ষেত্রে গণনাঙ্ক বৃদ্ধি পায় তার হচ্ছে জিঙ্কের সর্বনিম্ন গলনাঙ্ক হচ্ছে 420 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে কপার ক্ষেত্রে 1030 ডিগ্রি সেলসিয়াস জিঙ্ক 30 বেলা হচ্ছে এবং জিঙ্কের ক্ষেত্রে 420 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে একমুখী স্পিনে গেলে অযুগ ইলেকট্রন ক্ষেত্রে ম্যাটিম মোমেন্ট এবং চুম্বক ক্ষেত্রে মাইক্রো ইজিকট হচ্ছে কিউ ক্রস আর তারপর হচ্ছে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে তারপর হচ্ছে বাজিকা চুম্বক ক্ষেত্রে প্রভাবে এবং পদার্থগুলো 3 শ্রেণীতে বিভক্ত করে থাকে যেমন হচ্ছে প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক মোলার এবং বেড়া চুম্বকের ক্ষেত্রে তবে সেটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কয়টি তবে ইলেকট্রন বিন্যাস তবে সে সঠিকভাবে করা হয়ে থাকে ইলেকট্রন যুক্ত তবে সব অবস্থান টাইটানিয়াম প্যারাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস তবে সে আয়রন কোবাল্ট আয়রনিয়াম তবে সে কোবাল্ট এবং হচ্ছে নিকেল এবং কপারানের ক্ষেত্রে তবে প্যারাম্যাগনেটিক প্যারাচুম্বক হয়ে থাকে আয়রন কোবাল্ট নিকেল হলো তবে সে প্যারাম্যাগনেটিক তবে সে ফেরো ম্যাগনেটিক কাছে পদার্থকে চুম্বকীয় বর্ণ দ্বারা ধাতু কাছে মূলত প্যারাম্যাগনেটিক ধর্ম চূড়ান্ত অবস্থা হলে হলো প্যারাম্যাগনেটিক ধর্ম চূড়ান্ত অবস্থা হলো প্যারাম্যাগনেটিক ধর্ম ডায়াম্যাগনেটিক যেসব পদার্থ বা জিকে চুম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয় না বরং কি সে বরঞ্চ মৃদু বিকশিত হয়ে থাকে তাদেরকে ডায়াম্যাগনেটিক ঠিক বলা থাকে তার হচ্ছে অবস্থান্ত ধাতুর প্রভাবন ধর্ম তার হচ্ছে অবস্থান্ত ধাতু সময় পরমাণু থেকে ব্যাখ্যা থেকে হয় কালি অরবিটাল থাকে এই অবস্থান সব অবস্থান ধাতুর তার হচ্ছে যোগ ঘটনা একাধিকে তার হচ্ছে যারা অবস্থা প্রদর্শন করতে পারে এবং ক্ষেত্রফল যুক্ত তার হচ্ছে পৃষ্ঠতল থাকা এটা বিভিন্ন তার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া প্রভাবন রূপে ক্রিয়া করে তার হচ্ছে অবস্থান ধাতুর তার হচ্ছে প্রভাবন ক্রিয়া তার হচ্ছে ব্যাখ্যা দুটি তত্ত্ব রয়েছে যেমন হচ্ছে অধিশোষণের অধিশোষণ এটা তার হচ্ছে মাধ্যমে প্রভাবন এবং তার প্রতি তার হচ্ছে মাধ্যমে হচ্ছে ঘটনা প্রভাবকের প্রভাবন তার হচ্ছে একটা লিস্ট অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন এবার বলতে নাইট্রোজেন হাইড্রোজেন তার হচ্ছে মাধ্যম হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষণ তার হচ্ছে আয়রন তার হচ্ছে 26 ব্যবহার করা হয়ে থাকে তার হচ্ছে অন্তর্ভুক্তি এবং মাধ্যমে হচ্ছে প্রভাবক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে সরকারি শক্তি অ্যাক্টিভেশন এনার্জির মাধ্যমে হচ্ছে রাশি করে তার হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে বিক্রি করে তারপর হচ্ছে ব্র্যান্ডিয়াম পেন্টক্সাইড তার হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা অবস্থান্তর মাধ্যমে হচ্ছে এনএস হ্যাপি অরবিটালের মাধ্যমে হচ্ছে তাই এইসব অরবিটালের ক্ষেত্রে মানে N-1N-2D তারপর হচ্ছে সহজেই অংশ নিতে পারে তারপর হচ্ছে স্থায়ী তার হচ্ছে যোগ গঠন করে 3D অরবিটাল আর টি অরবিটাল এবং হচ্ছে জারণ অবস্থায় যৌগ এবং হচ্ছে যোগ দেখানো হলো তার হচ্ছে এছাড়া তার হচ্ছে চুটি লাইন হচ্ছে গঠন করে 5টি ডি অরবিটাল এবং হচ্ছে শক্তি তাতম এবং হচ্ছে সৃষ্টি আয়রন অরবিটাল হয়ে থাকে ডিজাইনের অবস্থা বলা থাকে তারপর হচ্ছে ক্রিস্টাল ফিল্ড মতবর্তা থিওরি মতে তারপর হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি তারপর হচ্ছে তখন নিম্ন শক্তি ডিএক্স বা ডিওয়াই জিরো এবং অরবিটাল টি টু জি তারপর অরবিটাল সেট এবং উচ্চ শক্তি এটা টি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং টি জেড স্কোয়ার এবং সিজি অরবিটাল সেটে বলা থাকে লিঙ্গানের প্রভাব ব্যবস্থান তার ধাতু সময় তারপর পাঁচটি অর্ডি অরবিটাল তারপর শক্তি সামান্য উত্তমুখী এবং নিম্নমুখী বিভক্তিকরণ ক্রিস্টাল ফিল্ড তারপর হচ্ছে সিএফ এবং আছে ইজি টি টু জি এবং আছে শক্তি এটা এবং আছে ডেলি এবং ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ বলা থাকে যেমন আছে এস টু এবং হচ্ছে উইক ফিল্ড লিঙ্গান্ট এবং আছে সাইড মাধ্যমে হচ্ছে স্ট্রং ফিল্ড এবং হচ্ছে ইকে ফিল্ড এবং হচ্ছে হালকা বর্ণ তারপর স্ট্রং ফিল্ড তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে আয়রন এবং আছে নন ডিজেনারেটের মাধ্যমে শক্তির মাধ্যমে রেলি দেখানো হলো তাদের সত্যি যদি তবে তা হচ্ছে দ্রবণের বর্ণ হবে কমলা অরেঞ্জে তা হচ্ছে আয়রন হেক্সোসায়ানাইট এবং হচ্ছে আয়রন হলুদ বর্ণ হয়ে থাকে তা হচ্ছে আয়রন হেক্সোসায়ানাইট তার হচ্ছে মাধ্যমে হচ্ছে হালকা বর্ণের সবুজ হয়ে থাকে ক্রিস্টাল ফিল্ডে টেলি এবং হচ্ছে ডেল এবং নিয়ন্ত্রণ প্রকৃতির অবাধ তার হচ্ছে নিকেল হেক্সা আয়ন তার হচ্ছে আয়ন সৃষ্টি করে মাধ্যমে সবুজ বর্ণ হয়ে থাকে গ্রিন তার হচ্ছে নিকেল হেক্সা এমন তার হচ্ছে অ্যাটু আয়ন সৃষ্টি করে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বর্ণ ব্লু হয়ে থাকে তার হচ্ছে অস্তন্ত ধাতুর জটিল আয়ন যোগ বলা থাকে তার হচ্ছে জটিল আয়ন এবং জটিল নিঃসঙ্গ ইলেকট্রন যোগ এবং ঋণাত্মক আয়ন এবং যোগ অনুক্ষেত্র তার হচ্ছে ধাতুর লিগেন বলা থাকে সাধারণত লিগেন হলো অ্যামোনিয়া এবং হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সায়ানাইড আয়ন জটিল যোগ সন্নিবেশে এবং হচ্ছে লিগেন্ড এবং নিঃসঙ্গ ইলেকট্রন যোগ অবস্থান ধাতু সন্নিবেশে বলা থাকে তার হচ্ছে কপার আয়রন এবং হচ্ছে উপরোক্ত জটিল আয়ন চার হচ্ছে বলে ছয় অবস্থান ধাতু এবং হচ্ছে লিগেন্ডের মাধ্যমে হচ্ছে জটিল আয়ন সৃষ্টি পাকে হচ্ছে এবং বিবিধত্ব মতে দেওয়া হলো সমতুল বর্গাকার এস ভি টু ডি তারপর শুরু কপার আয়ন এবং অস্ট্রেলিয়া ডি টু এস ভি থ্রি তারপর সারান আয়ন তারপর সে অরবিটাল গঠন করে কপার আয়ন এবং হচ্ছে এস টু ডি তারপর সংকর মাধ্যমে হচ্ছে যুক্তি তথ্য অতিক্রমণ
তারপর হচ্ছে দুর্বল লিঙ্গানে যেমন আছে আয়োডিন হান ইসরা লেস দেন ব্রোমিন ক্লোরাইড ক্লোরাইড এস টু, তারপর সবল লিঙ্গানে যেমন আছে অ্যামোনিয়া সর্বনিম্ন, তারপর হচ্ছে ইএন সায়ানাইড, তারপর হচ্ছে কার্বন মনো অক্সাইড, এখানে ইএন হলো ইথিলিন ডায়ামিন, এস টু ওয়ান সি এস টু সি এস টু এন এস টু দ্বি দন্তি লিগ্যান্ড এবং লিটিং এজেন্ট। তারপর হচ্ছে সন্নিবেশ সংখ্যা দুই, তারপর অরবিটাল সংখ্যা ডি অরবিটাল হচ্ছে এসপি, তারপর হচ্ছে জ্যামিতিক গঠন হচ্ছে সরলরৈখিক, তারপর হচ্ছে ধাতব আয়ন হচ্ছে সিলভার আয়ন, লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে সিস্টো জটিল আয়ন হচ্ছে সিলভার ডাই অ্যামিন আয়ন, তারপর হচ্ছে ফোর ডি টেন এপিসোড ডাটের চমকে, তারপর হচ্ছে দুইয়ের ক্ষেত্রে হচ্ছে অরবিটাল সংখ্যা ডি অরবিটাল হচ্ছে এসপি এবং জ্যামিতিক গঠন হচ্ছে সরলরৈখিক, এবং ধাতব আয়ন হচ্ছে কপার আয়ন এবং লিগ্যান্ড হচ্ছে ক্লোরিন আয়ন, তারপর হচ্ছে সিস্টো জটিল আয়ন হচ্ছে কপার ডাইক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে থ্রি ডি টেন এপিসোড ডাটের চমকে চমক ধর্ম থেকে এসপি থ্রি ক্ষেত্রে হচ্ছে দূষিত হলকা টেট্রাহাইড্রাল আয়ন এবং ধাতব আয়ন হচ্ছে কোবাল্ট টু আয়ন, তারপর হচ্ছে লিগ্যান্ড ক্ষেত্রে হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে সিস্টো হচ্ছে জটিল আয়ন হচ্ছে কোবাল্ট টেট্রাক্লোরাইড টু আয়ন, তারপর হচ্ছে টি টু, তারপর হচ্ছে প্যারা চমক কেউ হয়ে থাকে ডিএসপি টু এসপি টু ডি, তারপর হচ্ছে ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর সমতলে বর্গাকার এবং হচ্ছে নিকেল টু ওয়ান এবং এসপি টু টু, তারপর হচ্ছে সানাইড আয়ন এবং হচ্ছে নিকেল টেট্রা সানাইড এবং হচ্ছে টু মাইনাস, তারপর হচ্ছে ডাচম্বিক এবং হচ্ছে এসপি টু ডি, তারপর হচ্ছে সমতলে বর্গাকার এবং হচ্ছে কপার আয়ন এবং এসপি ডি টু এমন, তারপর হচ্ছে কপার টেট্রা এমন, তারপর হচ্ছে আয়ন, তারপর হচ্ছে দুর্বল চম্বকীয় এবং হচ্ছে ডি টু এসপি থ্রি অসুবিধা হতে থাকে আয়রন আয়ন এবং হচ্ছে সানাইড আয়ন, তারপর হচ্ছে আয়রন হেক্সা সানাইড, তারপর হচ্ছে ফোর মাইনাস ডাচম্বিক, তারপর হচ্ছে ডি টু এসপি থ্রি অসুবিধা আয়রন আয়ন এবং হচ্ছে সানাইড আয়ন, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে হেক্সা সানাইড, তারপর হচ্ছে মাঝামাঝি তিনি মানে এবং দুর্বল চুম্বকীয় হয়ে থাকে, তারপর হচ্ছে অষ্টকতলীয় আয়রন আয়ন এবং ফ্লোরাইড আয়ন, তারপর হচ্ছে ফেরা চুম্বকীয়, তারপর হচ্ছে জটিল চুম্বকের মাত্রায় ধর্ম, তারপর হচ্ছে জটিল আয়নের ক্ষেত্রে তারপর হচ্ছে শিক্ষা বুদ্ধির এবং ক্রিস্টাল ফিল্ডের মধ্যে তারপর হচ্ছে বিবি, তারপর হচ্ছে অবস্থান ধরে, তারপর হচ্ছে রেমান ডাইক্সাইড পটাসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অবস্থান ধরে ক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে এবং হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড এবং হচ্ছে অধিকৃত হয়ে থাকে হাইড্রোক্সিজেন অধিকৃত হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, তারপর হচ্ছে ধাতব হাইড্রোক্সাইডের তারপর হচ্ছে অধিক্ষেপের বর্ণ ক্রোমিয়াম ট্রাই হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ধূসর ম্যাগনেশিয়াম ট্রাই হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ধূসর, তারপর হচ্ছে সবুজ ম্যাগনেশিয়াম ট্রাই হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে বাদামি কোবাল্ট ট্রাই হাইড্রোক্সাইড গুলো, তারপর হচ্ছে নিকেল ট্রাই হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে সবুজ, তারপর হচ্ছে হালকা নীল এবং হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সাদা। এরপর ব্লক মৌসুম ল্যান্থানাইড এবং অ্যাটেনাইড এই দুটি সিরিজে বিভক্ত হতে গেলে ল্যান্থানাইড সিরিজ এবং হচ্ছে প্রকৃতিতে ল্যান্থানাইড মৌসুম এবং খুব কম গ্রহযোগ্য রূপে এবং হচ্ছে বিরল নৈতিক যোগে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস বলা হয় থাকে, তারপর হচ্ছে এক ল্যান্থানাইড এবং ভারী ধাতু এবং হচ্ছে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী থাকে, মাধ্যম হচ্ছে গ্রহণতা এবং হচ্ছে গ্রহণাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হয়, এদের বাহানিকরণ শক্তি ডি ব্লক এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এবং হচ্ছে মাধ্যমে এবং ধর্ম থেকে বেশি হয়ে থাকে, তাছে ব্লকের ক্ষেত্রে অন্তঃস্থান ধর্ম বলে, তাছে ইনার ট্রানজিশন এলিমেন্টস, তাছে ব্লকের মূলের ক্ষেত্রে এফ মানে এফ থার্টিন ইলেকট্রন মিনাস থেকে অন্তঃস্থান ধর্ম বলা হয় থাকে, যেমন হচ্ছে সেরিয়াম ফিউটি এটি হচ্ছে ফোর এফ মানে এবং সেরিয়াম মানে এবং সেটা আয়নযুক্ত বর্ণ হয়ে থাকে, তাদের জটিল আয়ন গঠন হয়ে থাকে, এদের প্রধান অধিকতর ইস্তায়ী যেমন হচ্ছে প্লাস থ্রি প্লাস টু প্লাস ফোর এবং হচ্ছে জন অবস্থা দেখা যায়, যেমন হচ্ছে ইউরেনিয়াম, তারপর হচ্ছে টিভি ফোর প্লাস হচ্ছে ল্যান্থানাইড অংশ অতি বিজ্ঞানী হচ্ছে অবলিত রশিকা, তারপর হচ্ছে দৃশ্যমান, তারপর হচ্ছে বৈশাখে বিজ্ঞান করতে পারে, এদের অক্সাইড সানগ্লাস এবং ওয়ার্ডিং গ্লাসে গ্লোকলস তৈরি করে থাকে, ল্যান্থানাইড খেতে দ্বি ধরন্ত কারণে থ্রি প্লাস এবং ল্যান্থানাইড এবং লুদ্দেশিয়াম পর্যন্ত নিয়মিতভাবে হ্রাস পায়, ল্যান্থানাইড সংশোধন কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস ফোর এফ টু এক থেকে চোদ্দ এবং হচ্ছে ফাইভ এস টু এবং ফাইভ সিক্স এবং হচ্ছে ফাইভ ডি জিরো থেকে ওয়ান সিক্স এস টু হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন ইলেকট্রন নিয়ে স্তর স্তরে ফোর এফ উপযুক্ত স্তরে এবং ফোর বিটালের গঠন প্রকৃতি তার মতে হচ্ছে ইলেকট্রন মেঘে ছড়িয়ে থাকে, তার ফলে ইলেকট্রন কমের আশা পেয়ে তার হচ্ছে আজকে সম্পূর্ণভাবে আবৃত করতে না পারে, তার হচ্ছে ইলেকট্রনকে পরবর্তীতে উপশক্তি স্তর আকৃষ্ট করে এবং পারমাণবিক এবং ক্রমে ল্যাথানাইসিস সংকোচন নামে পরিচিত, ল্যাটিনাইসিসকে বর্তমানে আইইউপিএসি নামে হচ্ছে ল্যাটিনাইসিস নামে পরিচিত, ল্যাটিনাইসিস নাম বলি হচ্ছে ল্যাটিনাইসিস মূল সময় তার ছিল মন্ডল থেকে এদের ঘনত্ব খুব বেশি হয়ে থাকে, ব্যক্তি ক্রমশ থোরিয়াম, তার হচ্ছে এদের উচ্চ গ্রহণক এবং হচ্ছে তার হচ্ছে গ্রহণক আছে, তার হচ্ছে ল্যাটিনাইসিস সময় তারপর হচ্ছে ধনাত্মক এবং হচ্ছে প্লাস থ্রি প্লাস ফোর এবং হচ্ছে জারণ সংখ্যা হয়ে থাকে, তার হচ্ছে ল্যাটিনাইসিসের ক্ষেত্রে তার হচ্ছে হচ্ছে মলিন সংখ্যা, তারপর হচ্ছে মৌসম, তারপর হচ্ছে লঘু সময়ের বিক্রিয়া এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বেশি কারি হয়ে থাকে থরিয়া, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সোডিয়াম অক্সাইড, তারপর হচ্ছে লৌহ এবং হচ্ছে সার্চলাইট, তারপর হচ্ছে 2016 সালে 94টি সিলিকন জার্মেনিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক অ্যান্টিবডি, তারপর হচ্ছে টেলিডিয়াম, তারপর হচ্ছে 18টি, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 6টি এবং কঠিন তাপমাত্রা কার্বন ফসফরাস এবং সালফার সেলোডিয়াম আয়োডিন ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কিছু উপচারিত ধর্ম, তারপর হচ্ছে পরমাণু যোজ্যতা, তারপর হচ্ছে আয়নিকরণ শক্তি, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে তৈরি এবং হচ্ছে
ডি অফ এফ অরবিটাল, তার হচ্ছে মাধ্যম আছে, এর মাধ্যম আছে প্রভাব নিহিত করা আছে, তার হচ্ছে গণনা করে স্পর্ণাঙ্ক, তার হচ্ছে এর মাধ্যম আছে, তার হচ্ছে যত ইলেকট্রন থাকে, তার হচ্ছে এদের ধাতু বন্ধন দুর্বল হয়ে তাই এই ধাতু সমান আমার ধাতু এবং নিম্ন গ্রহণকার বিষয় হয়ে থাকে এই কি গ্রুপে, তার হচ্ছে গণনা বিসংখ্যা বৃদ্ধি সাথে সাথে বর্ণনা আকার বৃদ্ধি পায় এবং হচ্ছে যতটাই স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং হচ্ছে বন্ধন আকর্ষণ কমে যা বলে তার হচ্ছে গণনাঙ্ক ধীরে ধীরে কমে গণনাঙ্ক একই কেডিয়াম চাপে তারপরে উদ্ভূত ত্রিপুর এদেরকে স্পর্ণাঙ্ক বলা হয়ে থাকে, তার হচ্ছে সেরিয়াম অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতু বন্ধন বিদ্যমান, তার হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে আকর্ষণ বল বৃদ্ধি হওয়া দেখে তার হচ্ছে দীর্ঘ বৃদ্ধির সাথে সাথে গণনা স্পর্ণাঙ্ক দিকে থেকে সিলিকন গ্লাসে অধিকা বৃহৎ অণু বিদ্যমান, তার হচ্ছে প্রভাবিত মহল তার হচ্ছে বসবাস কি কর অণু তার হচ্ছে তাই হিসেবে থাকে, তার হচ্ছে এই অণু তার হচ্ছে বিশুদ্ধ সংযোজিত উপকৃত হয়ে থাকে, সালফাইড বিদ্যমান থাকে, তার হচ্ছে একই মলের পরমাণু ক্ষেত্রে সালফার অণু সংযোজিত হয়ে থাকে, ফলে বিভিন্নর মধ্যে দুর্বল হ্যান্ডার বসার শক্তি এবং অ্যান্টানুপিক বন্ধন হিসেবে বিদ্যমান থাকে, তাই ক্লোরোনাকে এই স্বর্ণাঙ্ক কম থেকে ক্লোরাইড অণু সহ অমফলা সংযোজিত হয়ে থাকে, ক্লোরাইডের ক্ষেত্রে তার হচ্ছে পরমাণু স্বর্ণাঙ্ক কম থাকে, কোনো পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র এবং সর্বস্থ ইলেকট্রন হিসাবে তার সম্পর্ক অতি দূর থেকে পারমাণবিক সহ ব্যস্ততার দ্বারা থেকে অনুষ্ঠিত বলে তার হচ্ছে দূরত্বের এবং হচ্ছে পরমাণু আকারে নিম্নতভাবে দুভাগে প্রকাশ করা তাই সংযোজিত যে ব্যস্ততা সাধারণত ধাতব ব্যস্ততা সংযোজিত কোনো মূল্যে তা হচ্ছে একক সংযোজিত নিউক্লিয়াসের মধ্যকার এবং উদ্যোগে তার হচ্ছে সংযোজিত ব্যস্ততা বলা হয়ে থাকে, তার হচ্ছে সংযোজিত ব্যস্ততার পারমাণবিক ব্যস্ততা ধরা হয়ে থাকে কার্বন সম্পর্ক সংযোজিত ব্যস্ততা এটা অর্থাৎ তার হচ্ছে 0.154/2 তার হচ্ছে 0.0077 ন্যানোমিটার 77 পিকোমিটার, তার হচ্ছে কার্বন ক্লোরিন পারমাণবিক ব্যস্ততা হবে 98.2, তার হচ্ছে 99 পিকোমিটার, তার হচ্ছে ধাতু গ্রহ, তার হচ্ছে আন্তর নিউক্লিয়ার, তার হচ্ছে দূরত্বের, তার হচ্ছে তার হচ্ছে ধাতব এবং আছে তার হচ্ছে মাধ্যম আছে সংযোজিত ব্যস্ততা এবং 10-20% বৃদ্ধি হয় কার্যকর নিউক্লিয়ার, তার হচ্ছে জেফ, তার হচ্ছে ইলেকট্রন সময়, তার হচ্ছে নিউক্লিয়াসের, তার হচ্ছে জোড়া বিশ্ব থেকে ফলের পরমাণু আকার এবং হচ্ছে পায়ের হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে এবং হচ্ছে পি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন মেঘে হচ্ছে শিডিং থাকে, তার হচ্ছে ডি অরবিটাল এবং এফ অরবিটাল থেকে বড় থাকে, তার হচ্ছে তো সপ্তম পর্যায়ে, তার হচ্ছে ডি এফ এফ অরবিটাল, তার হচ্ছে শিল্ডিং ইফেক্টটা তাই হয়ে, তার হচ্ছে এফ এফ ব্লকের, তার হচ্ছে পরমাণু এস অরবিটাল এবং হচ্ছে পরমাণু আকাশে ছোটো হয়ে থাকে, গ্রুপে ভিত্তিক পরমাণু আকার এবং হচ্ছে পরমাণু ইলেকট্রনের জন্য কক্ষপথ এবং অন্য সুবিস্তর যুক্ত হয়ে থাকে, তার হচ্ছে পরমাণু বিষয় বৃদ্ধি পায়, তার হচ্ছে গ্রুপের ক্ষেত্রে তারপরে কোনো মলের ক্ষেত্রে অক্সিজেনের সাথে তার হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা থাকে, তার হচ্ছে অক্সিজেন যুক্ত বলা থেকে ওদিকে কোনো মলের তার হচ্ছে হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ার হাইড্রোজেন না যুক্ত বলা থেকে গ্রুপে থেকে ফোরে পর্যন্ত তার হচ্ছে যথেষ্ট নির্দেশ করে, তার হচ্ছে গ্রুপে দুই থেকে এবং হচ্ছে গ্রুপে দুই পর্যন্ত এবং মাঝে হচ্ছে ওজন স্থির যোজতা অনুসারে মলের যোজতা সংজ্ঞা তার হচ্ছে গ্যাসই কোনো মাধ্যম মাধ্যমে একে মূল্য হয়ে থাকে, তার হচ্ছে মাধ্যমে কোনো বলে এর তার হচ্ছে মাধ্যম হচ্ছে শক্তির প্রয়োজন হয়ে থাকে, সেই মূলকে তার হচ্ছে বলা থেকে মাধ্যম হচ্ছে ইয়ে মাধ্যম হচ্ছে দমকে খাওয়া থেকে, তার হচ্ছে সোডিয়াম আয়ন এবং হচ্ছে দ্বিতীয় এবং লিটারের মাধ্যমে হচ্ছে অষ্টকপূর্ণ এবং হচ্ছে অনেক শক্তি ইয়ে মাধ্যম হচ্ছে 2,000 কিলোজুল পরমল এবং সে থেকে অনেক বেশি হয়ে থাকে, কারণ এদের ক্ষেত্রে অষ্টক ইলেকট্রন বিন্যাস ভাঙতে হয়ে থাকে এবং হচ্ছে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের ক্ষেত্রে তার হচ্ছে হীন হয়ে থাকে, তারপর হচ্ছে ইরান নিয়ামকের প্রভাব হচ্ছে, তার হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে তার হচ্ছে শক্তি হ্রাস হয়ে থাকে, খুব বৃদ্ধি হ্রাস হয়ে থাকে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে আইনিক বৈশাদ্য, তার হচ্ছে মাধ্যম হচ্ছে বজ্রবৃত্তিক সম্পর্ক, তারপর হচ্ছে বন এবং অত ফিটাল তার হচ্ছে হয়ে থাকে, গ্রুপে ভিত্তিক তার হচ্ছে মাধ্যম ইলেকট্রন বিন্যাসের সর্বস্তর, তার হচ্ছে ক্রমশ দুর্গতি হয়ে থাকে, তার হচ্ছে ইলেকট্রন আকর্ষণ ইলেকট্রন আকর্ষণ শক্তি কমা থেকে এই পর্যায়ে, তার হচ্ছে মূলের আকর্ষণ শক্তি ঠিক কমা থাকে, দ্বিতীয় পর্যায়ে তার হচ্ছে বিভাই এবং হচ্ছে তার হচ্ছে উপায় ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ধারের ক্ষেত্রে তার হচ্ছে কর্মশক্তি বৃদ্ধি হবে না পেয়ে, তার হচ্ছে হঠাৎ ইলেকট্রন হ্রাস পায় এবং হচ্ছে অক্সিজেন না এবং হচ্ছে স্ত্রীকর্মণা কর্মবৃদ্ধির ক্ষেত্রে তার হচ্ছে পরিবর্তন হঠাৎ হ্রাস পায়, তার হচ্ছে আয়নিকরণ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তার হচ্ছে মাধ্যম হচ্ছে ক্রমশ এবং বিধি রম্ভ উল্লেখ হতে থাকে বর্ণের ক্ষেত্রে আয়নিক শক্তি অপেক্ষা কম থেকে অক্সিজেন ক্ষেত্রে নাইট্রোজেন অপেক্ষা কম থেকে বিভাবে ক্ষেত্রে 800 কিলোজুল পরমল, তার হচ্ছে বি ফোরের ক্ষেত্রে হচ্ছে আয়নিক শক্তি হচ্ছে 499 কিলোজুল পরমল, অক্সিজেন আয়নিকরণের শক্তি হচ্ছে 1314 কিলোজুল পরমল, তার হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1402 কিলোজুল পরমল অপেক্ষা কম হচ্ছে নাইট্রোজেনের প্রথম আয়নিক শক্তি অক্সিজেনের প্রথম আয়নিক শক্তি অপেক্ষা বেশি হয়ে থাকে, আয়নিক শক্তি অপেক্ষা বেশি, মোট সব আয়নিক শক্তি হচ্ছে সিলিডিয়াম, তার হচ্ছে থেকে সালফার আর ক্লোরিন, তার হচ্ছে প্রমাণত এটি ইলেকট্রন যুক্ত ইলেকট্রন কারণে পরিবর্তন করে যে শক্তির পরিবর্তন করে তা মাফা যায়, তা হচ্ছে শক্তি পরিবর্তন ভোল্টেজ ইলেকট্রন আসিতে বলা থাকে ইএ তার প্রকাশ করা হয়ে থাকে, তা হচ্ছে ইলেকট্রন আসিত মান ঋণাত্মক হবে নাকি ধনাত্মক হবে ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন গ্রহণ করে সিটের ঋণাত্মক কারণে সাহিত্য রূপ তার হচ্ছে এক পি অরবিটাল, তার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তার সিটের ঋণাত্মক কারণে মাধ্যম হচ্ছে সিটের লাভ করে মাধ্যম হচ্ছে ইলেকট্রন আসিতে বেশি থাকে ইইএ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ঋণাত্মক থাকে এস অরবিটালের কার্যকর, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ইজেএফ, তারপর হচ্ছে কম থাকে তাই এরা ইলেকট্রন রাশিতে দেখা যায় না এবং এস ব্লকের মাধ্যমে হচ্ছে ইলেকট্রন রাশিতে এই মান কম থেকে ওয়ান এবং হচ্ছে প্রাচীন অরবিটাল টু এলের পি অরবিটালের ক্ষেত্রে পরমাণু তার হচ্ছে নোবেল গ্যাসে নিউক্লিয়াস আছে NH2NP6 এবং হচ্ছে মেঘ দ্বারা উদ্ভব যায় তার হচ্ছে নিউট্রন, তারপর আর কোনো ক্রিপ্টন এবং হচ্ছে জেরন এবং হচ্ছে আশিতে ধনাত্মক হয়ে থাকে, তার হচ্ছে মাধ্যম হচ্ছে তার হচ্ছে ইলেকট্রন রাশিতির মান না তাহলে গ্রুপ ভিত্তিক সম্পর্ক হয়ে থাকে, তার হচ্ছে মাধ্যম হচ্ছে ইলেকট্রন রাশিতির ক্ষেত্রে তার হচ্ছে মাধ্যম হচ্ছে গ্রুপের সদরতে
তারপর আছে পর্যাবৃত্তিক সম্পর্ক, তারপর হচ্ছে ইলেকট্রন রাশিতে ওই বৈশিষ্ট্য হচ্ছে কোনো কোনো নয় ইলেকট্রন রাশিতে মান যত বেশি হয়ে থাকে এবং এটা হচ্ছে ক্ষমতা তত বেশি হয়ে থাকে এলা জানায়, তারপর ইলেকট্রন রাশিতে মান বেশি হয়ে থাকে যার কপালত রূপে বিয়া করে, তারপর কোনো ইলেকট্রন রাশিতে মান যত বেশি হয়ে থাকে তারপর অনেক বদলত কথা ক্ষমতা দেখা যায়, তারপর ইলেকট্রন রাশিতে মান বেশি হয়ে থাকে তারপর ঋণাত্মক ধর্মতা বৃদ্ধি পায়, তারপর ফলে ইলেকট্রন রাশিতে তারপর চুলা নিয়ে কম হয়ে থাকে, নাইট্রোজেনের বাম উড়ানো এবং কার্বন অক্সিজেনের হচ্ছে কম হয়ে থাকে, তারপর হচ্ছে কোন সহজীব বন্ধনের দুটি মূল সময় তা হচ্ছে একই বন্ধন ইলেকট্রন আছে গুলোকে তার হচ্ছে মধ্যে হচ্ছে পরমাণু এবং হচ্ছে নিজের দিকে তার হচ্ছে বেশি আকর্ষণ কম থাকে, তার হচ্ছে কলা থেকে পরমাণুতে তৈরি 0.15 থেকে 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে তারপরে এর মধ্যে হচ্ছে এর মাধ্যমে আংশিক এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মোলার অনুবল হয় থেকে তার হচ্ছে তরিত মূলে তার হচ্ছে নির্মাত বিষয়ের উপর নির্ভরশীল তার হচ্ছে ফ্লোরিন এবং হচ্ছে তার হচ্ছে তরিত সর্বাধিক হয়ে থাকে, তার হচ্ছে তরিত ঋণাত্মক দ্বার 4 এবং হচ্ছে যে কোনো পর্যায়ে বাম থেকে যাচ্ছে ডান দিকে যাওয়া হয়ে থাকে তাতে বৃদ্ধি পাওয়া যায় এবং ইলেকট্রন রাশিভিত্তির ক্ষেত্রে ইলেকট্রন রাশিভিত্তি গ্যাসীয় অবস্থায় কোনো মলে রেখে মল বিচ্ছিন্ন পরমাণু ঘটতে হচ্ছে থেকে প্রত্যেকে এটি করে ইলেকট্রন যুক্ত করে তা হচ্ছে এক মল ঋণাত্মক পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত করে তাকে মলে ইলেকট্রন রাশিতে বলে থাকে এটি একক হচ্ছে কিলো জুল পার মল সংখ্যা তৈরি নিরাত্মকতার সংখ্যা হচ্ছে তার হচ্ছে যে কোনো কোনো রাষ্ট্রীয় সহযোগী মনের ক্ষেত্রে দুটি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে আর কি তো ইলেক্ট্রন যুক্ত করে তা হচ্ছে এটি পরমাণু নিজে থেকে বেশি আকর্ষণ করার ক্ষমতা থাকে মলের তৈরি ঋণাত্মক বলে থাকে মনে হচ্ছে একক হচ্ছে শূন্য পাওয়া যায় সম্পর্ক মলের ইলেকট্রন রাশিতে তার হচ্ছে কী পাওয়া যায় তার হচ্ছে মনে হচ্ছে বাম থেকে ডান দিকে তার হচ্ছে বৃদ্ধি পাওয়া হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে মানে সেটা টু সর্বক্ষেত্রে মানে দুশো এবং সেগুলো অনেক ক্ষেত্রে মানে 300 মল হচ্ছে তা হচ্ছে মলের তৈরি ঋণাত্মক দ্বার ক্ষেত্রে এবং হচ্ছে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাওয়া যাচ্ছে এবং নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3 এবং অক্সিজেনের ক্ষেত্রে 3.5 আদার হচ্ছে মাধ্যমে হচ্ছে তার হচ্ছে কি পর্যায়ে দিতে হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ক্লোরামিড এবং হচ্ছে ক্লোরোফিন এবং হচ্ছে 16 এবং হচ্ছে অক্সিজেন এবং গ্রুপ 13 হচ্ছে তার মধ্যে সম্পর্ক এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে পি ব্লক এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ব্যতিক্রম হয়ে থাকে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে 1.5 এবং হচ্ছে গ্যালিয়াম তার হচ্ছে 1.6 1.7 ইলেকট্রন রাশিতে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে মল ভেদে হচ্ছে ঋণাত্মক এবং হচ্ছে ধনাত্মক এবং শূন্য হতে পারে তার সকলের ক্ষেত্রে মানে 328 এবং কলের নিচে প্লাস 7 এবং হিলিয়ামের ক্ষেত্রে 0 বিলিয়ামের ক্ষেত্রে শূন্য নিচে হতে গেলে তৈরি ঋণাত্মক মান হচ্ছে মূলের তৈরি ঋণাত্মক তার সব থেকে তা হচ্ছে বলা যায় ধনাত্মক মান হয় তা হচ্ছে তৈরি ঋণাত্মক থেকে তৈরি ঋণাত্মক মান কলের নিচে 4 এবং হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 3 এবং হচ্ছে বিলিয়াম হচ্ছে 1.5 জান বিজান ধর্ম ইলেকট্রন এবং রাশিতে মান যত বেশি হয়ে থাকে সেই মলটির জারণ ক্ষমতা তত বেশি হয়ে থাকে ফ্লোরিন কলের মধ্যে ব্যতিক্রম হয়ে থাকে জারণ বিজারণ তার হচ্ছে মূলের ঋণাত্মক যত বেশি হয়ে থাকে সেই মলটির তত বেশি শক্তিশালী জল হতে হতে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন ইলেকট্রন রাশিতে তার হচ্ছে ইলেক্ট্রন স্থানান্তরের অনেক বন্ধন গঠনকালে এবং সেটি বিক্রিয়াকালে ইলেকট্রন রাশিটির কাজ করে থাকে তার হচ্ছে তখন ইলেকট্রন রাশিটির পরমাণু থেকে বেশি ইলেকট্রন রাশিটির পরমাণু ইলেকট্রন স্থানান্তরিত হয়ে থাকে বলাই পূর্ণ চার্জের সৃষ্টি হয়ে থাকে যেমন হচ্ছে ইলেকট্রন চার্জ শিল্পে তার হচ্ছে সংযোগের গঠনের মাধ্যমে হচ্ছে কম চার্জ শিল্পের মাধ্যমে হচ্ছে তৈরি কাজ করে থাকে কম ইলেকট্রন রাশিটির মাধ্যমে হচ্ছে যেগুলো আংশিক তার দ্বারা তার হচ্ছে আকৃষ্ট হয়ে থাকে তার হচ্ছে আংশিক ধনাত্মক এবং ডেল প্লাস প্লাস ডেল এবং আশি ডেল মানে হয়ে থাকে তার শেষ ফলে ইলেকট্রন রাশিতে ফলে তার চাইনার প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায় তার হচ্ছে মাধ্যমে হচ্ছে মূল সময়ের তার হচ্ছে শেষ ফল লতার সৃষ্টি হতে বলে এটি সম্পর্কে ধারণা করে দেয় পজিশনের বাম দিক থেকে ডান দিকে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে অধাত্ব ক্রমাগত শক্তি বৃদ্ধি পায় এবং হচ্ছে মূলের তার হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তার হচ্ছে সিলিকন পদার্থ তার হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ফসফরাস সালফার এবং ক্লোরিন ধাতু গ্রুপ ভিত্তিক সম্পর্ক তবে স্থায়ী সর্বাধিক সক্রিয় মল সিজিয়াম এবং হচ্ছে পরমাণু বরণ হচ্ছে ডান দিকে শিরাকারে এবং হচ্ছে নিকটস্থ বরণ সিলিকন এবং হচ্ছে জার্মানিয়াম এবং আর্সেনিক টিবন এবং টিটানিয়াম ক্ষেত্রে 6টি মল হলো অপদার্থ মেটাল এবং সিয়াম মেটাল তারপর হচ্ছে মলের আণিকতার মান যত কম হবে মল্টির ধাতু ধর্ম তত প্রবল হবে বিজারণ ধাতু কম বেশি হবে মোটি প্রবল বিজারক হবে সিজিয়াম লেট এবং হচ্ছে পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম তারপর হচ্ছে ধাতব মোটি যত হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধাতব মাধ্যমে আছে এবং হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে আছে গঠন করবে এর মাধ্যমে মলে ইলেকট্রন রাশিতে মান যত বেশি হবে তারপর হচ্ছে ইলেকট্রনের মান তত বেশি হবে এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ক্ষমতা তত বেশি হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে জারক হবে এবং হচ্ছে হ্যালোজেন সহ অধাতব কেদারে এবং হচ্ছে ইলেকট্রন রাশিতে এবং হচ্ছে আধুনিক বন্ধন গঠন করে